বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাড়ুইপুরে। একটা মানে ঘটনা ঘটেছে যে জায়গাটা, সেই জায়গার মধ্যে রয়েছি এই মুহূর্তে। হাই রোডে রাত্রি 12টা বেজে গেছে, প্রায় 12টা বাজে। কিছু গাড়ি যাচ্ছে আমার পাশ দিয়ে, দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, কিছু কিছু গাড়ি যাচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু লরিও পাস করছে, এবং আপনাদের যদি সময় দেখাই তাহলে এখন বাজে রাত্রি 12:30। এই মুহূর্তে আমি বাড়ুইপুরের কাছে রয়েছি। জাস্ট আমি একটু আমি আপনাদের দেখাচ্ছি এই জায়গায় আসার ফুটেজগুলো, দেখতে থাকুন। আর এখন চারদিকে কুয়াশা, আমি জানি না কি করব, তবু দেখছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। হয়তো সামনে দেখতে পাচ্ছেন আমার হেলমেটের মধ্যে ক্যামেরাটা সেট করা রয়েছে এই মুহূর্তে, আর দেখতে পাচ্ছেন পুরো সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না। আজকে একটা জায়গা আসার কথা ছিল, সুকুমারের আসার কথা ছিল, কিন্তু সুকুমার আসতে পারেনি বেচারা। কেন কি বহুত রাত হয়ে গেছে এবং বুঝতেই পাচ্ছেন পরিবেশ কেমন, পরিবেশ এখন। আর এই মুহূর্তে বাজে রাত্রি 12:02। আমি একটা হাই রোডের মধ্যে রয়েছি, হাই রোডের পাশ দিয়ে যাচ্ছি। সামনে কিছু দেখা যাচ্ছে না এই মুহূর্তে, আর কুয়াশায় চারদিক পুরো সাদা। আমি জানি না আজকে কি এই এরিয়ার মধ্যে আদৌ কোনো ঘোস্ট হান্টিং করতে পারবো কিনা, বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে পারবো কিনা। আমি ক্যামেরার ফুটেজ দেখতে পাচ্ছি না, বাট যতদূর মনে হচ্ছে আমি খালি চোখে দেখতে পাচ্ছি চারদিক পুরো সাদা। বন্ধুরা, আমি বাড়ুইপুরে সেই জায়গায় অবস্থিত এখন, যেই জায়গায় দিনের পর দিন বহু দুর্ঘটনা ঘটেছে, এবং কেন ঘটেছে রাত্রিবেলা তা জানার জন্যেই আমি চলে এসেছি আজকে একলা সেই বাড়ুইপুরের রাস্তায়, যেখানে আমাদের একজন সাবস্ক্রাইবার সে আমাকে বলেছে এখানে তার একজন আত্মীয় নাকি এই রাস্তায় মারা গেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে রাস্তা, আর চারদিকে বিচ্ছিরি কুয়াশা, দেখতেই পাচ্ছেন আমার পেছনে কুয়াশার হাল। তো আমি লাইটটা বের করে দেখাচ্ছি বাকি পুরো এরিয়া, দেখতে থাকুন। বন্ধুরা, এই অবস্থায় আমি কি ফুটেজ নেব আমি জানি না। এই মুহূর্তে চারপাশ কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি বাইকটা রেখেছি এখানে, দেখতে পাচ্ছেন এপাশে একটা টর্চ জ্বালিয়ে রেখেছি, বাইকের মধ্যে হেলমেট টেলমেট সব কিছু রেখেছি। আর দেখতে পাচ্ছেন ক্যামেরায় কি দেখা যাচ্ছে, চারদিক পুরো ধোঁয়ায় ভর্তি। আমি এই মুহূর্তেও তবু দেখানোর চেষ্টা করছি, এটা বাড়ুইপুরের রাস্তা, আমি রাস্তার পাশে রয়েছি, এবং কি বলবো, চারদিক পুরো সাদা, ধবধবে সাদা, কুয়াশায় ঢেকে গেছে। আর এই মুহূর্তে এরকম রাস্তায় যদি আসা হয়
তাহলে স্বাভাবিক ব্যাপার যে কেউ অ্যাক্সিডেন্ট করবে। কেন কি পুরো সাদা ধোঁয়া পুরো রাস্তা। রীতিমতো এখন বাজে রাত্রি, আপনাদের দেখাচ্ছি গুগল টাইমে দেখাচ্ছি, আশা করি ফোন দেখা যাচ্ছে। ওকে ওয়ান মিনিট, এক মিনিট, কিসের একটা আওয়াজ হচ্ছে। এখন আমি গুগল টাইমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাত্রি 12:44 বাজে, আর এটা কোনো এডিট না, কোনো কিচ্ছু না, আমি আপনাদের পুরো লাইভ দেখালাম দেখতে পাচ্ছেন। সার্চ করে আর একবার রিফ্রেশ করছি, রাত্রি 12:44 বেজে গেছে। আমি এই মুহূর্তেও বারুইপুরে রয়েছি আর দেখছি চারদিকটা এরিয়া। আর আপনাদের কি দেখাবো জানি না, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিক পুরো অন্ধকার এবং কুয়াশায় ঢাকা। সো বন্ধুরা, আপনারাই বলুন এই জায়গার মধ্যে যে ঘটনাটা আছে, স্টোরি আছে, সেটা আপনি, আমি আপনাদের বলছি যে এই জায়গায় আমাদের যে সাবস্ক্রাইবার আছে সে নিজে বলেছে যে তার একজন আত্মীয় নাকি রাত্রিবেলা এখান দিয়ে ফিরছিল এবং সে পথ দুর্ঘটনায় মারা যায়। বারুইপুরে অনেক ধরনের অ্যাক্টিভিটি নাকি এই রাস্তায় দেখা যায়, মানে অ্যাক্টিভিটি বলতে এখানে মানে অ্যাক্সিডেন্টের পরিমাণটাই সব থেকে বেশি হয়, যার জন্যেই এই জায়গাটা মানে হন্টেড বলে মনে করছে। তো আমি এই মুহূর্তে রাত্রিবেলা আছি, প্রচুর লোক মারা গেছে, তো সেই জন্যে আমি এই মুহূর্তে এখানটায় প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে চলে এসেছি। দেখতে থাকুন আমার সাথে 3M ব্লগসে। বন্ধুরা, যেটা বলছিলাম, এখানে বুধবার করে অনেক ধরনের যে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রতি বুধবার হয়েছে, জানি না কী কারণে। সাবস্ক্রাইবার আমাদের সে বলেছে, সো আমি আপাতত এই জায়গাটায় দেখছি চারদিক পুরো সাদা, ক্যামেরায় কিচ্ছু দেখা যাচ্ছে না, গাড়ির নাম্বার প্লেটটা হালকা রিফ্লেক্ট করছে, গাড়ির কাছটাই রয়েছি। উফ, এই জায়গাটা অনেকক্ষণ ধরে রয়েছি, এখনো পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি দেখতে পাইনি। বন্ধুরা, এই মুহূর্তে আমি বাইকের কাজটায় রয়েছি এবং দেখালাম আপনাদের গুগল টাইম একটু আগে। বুঝতেই পাচ্ছেন রাত্রিবেলা যখন শুনতে পাচ্ছেন বন্ধুরা, বিচ্ছিরি পাখির আওয়াজ হচ্ছে, আর এটা বারুইপুরের কাছে একটা হন্টেড জায়গা যেখানে আমাদেরই একজন সাবস্ক্রাইবার বলেছে আসতে। কেমন একটা পায়ের আওয়াজ শুনলাম। পায়ের একটা আওয়াজ শুনেছি বন্ধুরা, আমি সামনের দিকে যাচ্ছি, ওই জন্যে এই পাখিগুলো ডাকলো ঠিক সেই সময় মনে হলো। কেউ কি আছো, আমার কথা শুনতে পাচ্ছ? বন্ধুরা, আওয়াজ হচ্ছে এপাশে গাছে। বুঝতে পাচ্ছেন পুরো কুয়াশা, চারদিকের অবস্থা কি হাল হয়ে রয়েছে। রাত্রি 1:00 পার হয়ে গেল, প্রায় রাত্রি 1:00 গেল,
এখন আমি দেখি সামনের দিকটায় যাই। বন্ধুরা, আমি এখন একবারে সামনের দিকে যাচ্ছি। এবং আপনাদেরও দেখাচ্ছি, FPV মোট করে এখন দেখাচ্ছি। না, টিল লকটা করেইনি, টিল লক ঠিক করে নিয়েছি বিকজ অফ কেন কি প্রচুর হাঁটতে হচ্ছে, পুরো রাস্তা সুলসান যাকে বলে, আর চারদিক কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা অন্ধকার। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে সাইডে। একটা আওয়াজ হলো দুম করে, সো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে এরকম হন্টেড প্লেসে। সত্যি একা কখনোই যাবেন না, আর আসাও চেষ্টা করবেন না, আর বিশেষ করে এরকম রাত্রিবেলা যেই সময় ডেভিল আওয়ার টাইম শুরু হতে চলেছে, কেন কি এই জায়গায় আসাটা একবারেই রিক্স। আমি তবু দেখাচ্ছি আপনাদের, দেখাচ্ছি আপনাদের এবং সামনের দিকে নিয়ে যাচ্ছি, আমার সাথে দেখতে থাকুন। কি বলবো, চারদিক পুরো সাদা, লাইটের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এটাই হলো বাস্তব অ্যাক্টিভিটি যেটা আপনাদের কেউ বাংলার বুকে দেখাবে না। সব চ্যানেল দেখাবে পুরো স্পষ্ট রাত্রিবেলা, কিন্তু রাত্রিবেলা যে কতটা বিপজ্জনক হতে পারে সেটা একমাত্র 3M ব্লগসই দেখাবে, কেন কি রিয়েলিটি 3M ব্লগস ছাড়া কেউ দেখায় না। সো এখন রাত্রি পুরোপুরি, রাত্রি বাজে এখন 1:10 বেজে গেছে। এই মুহূর্তে আমি এখনো রয়েছি রাত্রিবেলা আপনাদের সাথে নিয়ে এই বাড়ুইপুরের মতো একটা হন্টেড জায়গায়, কেন কি বহুদিন ধরে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে এই জায়গাটায়, এবং নিউজেও দিয়েছে, যার জন্যে আমি আজকে আসতে বাধ্য হয়েছি। সুকুমার থাকলে ভালো হতো, কিন্তু ও আসেনি, আসতে পারেনি। আপাতত আমি চারদিকটা দেখছি, দেখতে থাকুন, বাইকের কাছে চলে এসেছি প্রায়। কিসের আওয়াজ হচ্ছে বন্ধুরা? কিসের একটা আওয়াজ হলো এখানে এই মুহূর্তে? বন্ধুরা, কিছু একটা ছিল এবং আওয়াজ করছে, এই জায়গায় কি কোনো সত্যি সত্যি ভূত আছে জানি না। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি
একটা আওয়াজ শুনতে পাচ্ছি চারদিক দিয়ে আসছে। কে আছো? আমার সাথে কি কথা বলতে চাও? তুমি আসতে পারো। বন্ধুরা, ইয়েলো লাইট অন করে নি, বিকজ অফ সাদা লাইটে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন এই মুহূর্তে আমি ইয়েলো লাইট অন করে নিয়েছি অ্যান্ড টর্চ অন করে রয়েছি। একটা বিচ্ছিরি রকম আওয়াজ হলো বাইকের কাছটা দিয়ে, আর আমি সেটাই দেখতে যাচ্ছি। এই মুহূর্তে বারুইপুরে রয়েছি, কিছু একটা তো ছিল, অবশ্যই ছিল, আমি স্পষ্ট শুনতে পেলাম। কেউ হয়তো ক্ষিপ্ত হয়ে গেছে আমি এসছি বলে এই জায়গাটায়। আর আমার গাটাও হীন হয়ে রয়েছে এই মুহূর্তে, জানি না, কিচ্ছু দেখা যাচ্ছে না। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন 3M ব্লগস। সো বন্ধুরা, আমি বাইকের কাজটায় এখনো ঘোরাঘুরি করছি, এখানটা একটা বিচ্ছিরি রকম আওয়াজ এসেছিল, তার জন্য আমি চারদিকটা একবার দেখে নিচ্ছি কেউ আছে কি না। আসলে গাছের মধ্যে প্রচণ্ড কুয়াশা, এবং তার জন্যে হয়তো শিশিরের জন্যে জল পড়ছে চারদিকে, টপ টপ করে আওয়াজ হচ্ছে। আমি বাইকের সামনেটা যাচ্ছি এখন হলুদ আলো জ্বালিয়ে, যাতে একটু দেখা যায়। এবং চারদিকটা চেক করছি, এখানে যে অ্যাক্সিডেন্ট স্পটটা সেটা আমি ঠিক খুঁজে পাইনি, যেখানটায় মানে এই খবরের মধ্যে দেখিয়েছিল যে একটা গাড়ি উল্টে গেছে। জানি না বন্ধুরা, ব্যাক করছি আমি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। বারুপুরে এখানে একটা থাম্বনেল নিয়ে নিই এখন এই মুহূর্তে, রাত্রি 3টে হলে এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব, দেখতে থাকুন। এখন একটু তবু রাস্তাটা দেখা যাচ্ছে, আমি রাস্তাটার সামনেটা একটু এগোচ্ছি। বিচ্ছিরি ওয়েদার, এই ওয়েদারে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করা একবারেই পসিবল না, তবু আমি চেষ্টা করছি। আপাতত একটু বাইক নিয়ে, বুঝলেন বন্ধুরা, একটু সামনের দিকটা এগোই, তাহলে যদি একটু পরিষ্কার হয়, কেন কি এখানটা কিচ্ছু দেখা যাচ্ছে না ক্যামেরা। সো আপনারাই বলুন বন্ধুরা, এই জায়গার মধ্যে কি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করব এই মুহূর্তে, যেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনের দিকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি চারদিকটা দেখছি, যদি কিছু দেখা যায় সেই আশায়, বাট আপাতত কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তার সাইডটুকু বোঝা যাচ্ছে, আমি একটু দেখি সামনের দিকটা এগোই, যদি সামনের দিকটায় কিছু দেখা যায়। ক্যামেরায় সামনের দিকে বেরিয়ে যাচ্ছে মনে হলো। কে? কিছু একটা ছিল,
এবং ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এক মিনিট বন্ধুরা, টর্চটাও বার করেছি, টর্চটা দিয়ে দেখার চেষ্টা করছি। বন্ধুরা, এই মুহূর্তে এখন আমি সামনের দিকটা এগোচ্ছি এবং চারপাশটা দেখছি। এক মিনিট, আমি FPV করে নিই তাহলে আমার। বন্ধুরা, উপাশে আমার বাইকের আলো জ্বলছে। বাইকের আলো কি করে জ্বলে গেল জানি না, বাইকের আলো আপ ডাউন করছে। কে? বন্ধুরা, বাইকের এখানে কেউ একজন ছিল, আর এই মুহূর্তে আমার বাইকের চাবিটাও লাগানো রয়েছে। কেউ একজন হয়তো অন করেছিল বাইকে। এখানে আলো রেখে গেছিলাম, আলোতে রিফ্লেকশনও আসলো না। কোনো মানুষ যদি থাকতো তাহলে রিফ্লেকশন আসতো। তুমি কি চাও আমি এখান থেকে চলে যাই? কেউ তো আছে অবশ্যই এই এরিয়ার মধ্যে। এই মুহূর্তে অনেক রাত্রি হলো, আর বাড়ুইপুরে যতদূর মনে হয় কোনো একটা কালো ছায়াময় মূর্তি দেখতে পায় রাস্তায়। আমারও ঠিক মনে হলো মানুষের আকৃতি এরকম দাঁড়িয়েছিল আমার সামনাসামনি, আমি ঠিক কুয়াশার মধ্যে দেখলাম। আর সেটার জন্য হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে জানি না। বাইকের এখানে স্পষ্ট কেউ ছিল, কেউ না থাকলে এরকম চাবি এরকম করে অন করে দিতে পারে না। এই যে চাবি অন হয়েছে, চার জনেই লাইট জ্বলেছে, নইলে লাইট জ্বলতে পারে না। বা ইলেকট্রনিক্স যেহেতু ECU আছে, হয়তো কোনোভাবে ইলেকট্রনিক ডিভাইস ম্যাল ফাংশন করতেও পারে, কিন্তু চাবি অন করা ছিল না আমার। কোনোভাবে তো অন হয়েছে অবশ্যই। বন্ধুরা, এই জায়গায় স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ অ্যাক্টিভিটি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সো আর কিছুক্ষণ থাকবো, রাত্রি 3টে অবধি কমপ্লিট হয়ে গেলে তারপর এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগ। সো বন্ধুরা, এখন রাত্রি 3টে কমপ্লিট হয়ে গেছে, আর এই জায়গায় শিওর কিছু একটা আছে যার জন্যে রাত্রিবেলা এখানটা অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। এবং আমি এই মুহূর্তে আমি এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দেখতে থাকুন, আগামী দিনে আবার নতুন এপিসোড নিয়ে চলে আসব আপনাদের এই 3M ব্লগসে। আজকের এই ভিডিওটা বেশি লেন্দি করছি না, তার জন্য সরি, বিকজ অফ অর্ধেক ফুটেজ
ভালো আসেনি, চারদিক পুরো কুয়াশা, দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকের যদি লাইট মারি পুরো কুয়াশা চারদিক। তো সেই জন্যে ফুটেজ অনেক ক্যান্সেল করা হচ্ছে। তো এটা একটু ছোট্ট ভিডিও হবে, দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, এবং আগামী দিনে আবার একটা রিয়েল জায়গায় চলে যাব, রিয়েল ঘটনা নিয়ে চলে আসব আপনাদের কাছে এই 3M ব্লগসে। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস।